এই মদুরাই স্টেশন থেকে অলমোস্ট তোমরা সারা ভারতবর্ষের ট্রেন কম বেশি তোমরা পাওয়া যাবেন। এটা দিয়ে যদি কাওয়াইছেন তাহলে এটা দিকে বাস তোমরা পাওয়া যাবেন, বা সামনে বাস স্ট্যান্ড আছে বিশাল বড় পেরুয়া বাস স্ট্যান্ড যেটা আছে, পেরুয়া বাস স্ট্যান্ড যদি কাউকে জিজ্ঞাসা করেন হয় দেখিয়ে দিবেন। আর স্টেশন থেকে এটা দিকে মানে চেন্নাই শর্টকাট, যদি এটা আসিয়াছেন তাহলে অবশ্যই চেন্নাই হয়ে তোমার এটা আসিয়ার নেই। মদুরাই স্টেশনের বাইরে আসিয়া দেখুন এটা একটা মানে কামরা দিয়ে দিচ্ছে, ট্রেনের কামরা। এটা আগে ছোটো ট্রেন দিয়ে ছিল না নাই, মানে ছোটো ট্রেনের এটা নিয়ে এটা দিয়ে দিচ্ছে একটা সাজে দিচ্ছে একটু দেখিয়া দেন যে আরও মানে আগের ট্রেন কীরকম ছিল দেখিয়া দেন এটা দিয়ে দিচ্ছে। মধুরাইয়ের বাইরেও একটা বিশাল বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ নাগে থিয়ে দিছে, এটা দেখো কত বড় বিশাল বড় উঁচা করিয়া নাগে থিয়ে দিছে এটা। মোর পাসপোর্ট দেখে যে একটা ইঞ্জিনটা থিয়ে দিছে, মনটা তো কষে যে মুই এখেলায় কি করে কষে চালে ধরি চলি যাওয়া এখেলায় নাই কাহা নাই যাবার নাকি নাকি দুই ইঞ্জিন এটি একটা আছে এটি একটা আছে দেখো হাঁটা একটা চালা ধরি কিন্তু যাওয়া যায় মারি গেছ আর কোনো চাবে ওবার নাই ধরিয়ে চল। এটা সম্পূর্ণটাই মদুরাই রেল স্টেশনের যে ফটো আছে ভিতরের ফটোটা, এটা গোটাটা এটা মানে ফুট ওয়ার যেটা আছে ওভারব্রিজ, এই ওভারব্রিজের উপর থেকে মহিলা বর্তমানে ভিডিও করেছ, তো এটাকার থেকে দেখাও। এবং অনেক দূর থেকে পর্যন্ত এই শহরের অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। অনেক বিশাল বড় রেলওয়ে স্টেশন মদুরাই, সব থেকে বড় রেলওয়ে স্টেশন হল এটা, দেখি না ভালো করিয়া। বাড়ি থেকে যদি হামা আসি তাহলে হামা আসি এইঠে আগত আসিয়ে নিবে, আমার মদুরাই আসি আগত আসিয়ে নিবে, তারপরে মদুরাই থেকে অন্য কোনো জায়গা যাওয়ার নিবে, বা রামেশ্বরম কও বা মন্দিরটা কও যে মীনাক্ষী লতা মন্দিরটা যে আছে বিশাল বড় মন্দির। এতে আসি যদি কোনোটা তোমার ঘুরিবার যাবারে নাকি তাহলে তোমার আগত এইঠে আসিয়ে নিবে, এই মদুরাই এই স্টেশনত আসিয়ে নিবে এই স্টেশন থেকে, তারপরে তোমার যেটা খুশি সেটা যাওয়ার পরে। এইটা স্টেশনের ভিতরের দৃশ্যটা, তো যতক্ষণ দেখা যাচ্ছে মুই দেখাছো যতটা সম্ভব। মোদিজি এইটাও আছে, মোদি সারা দুনিয়ায় দেখি মোদিজির ফটো মাগা দিয়ে দিচ্ছে সবাই। রামেশ্বরম যাওয়ার জন্য যে ট্রেনের টিকিট করিল, ট্রেনের টিকিট করার পরে এলা আসিনি ওয়েটিং রুম, ওয়েটিং রুম আসি ওয়েটিং রুম ভিতরে আছে মধুরাই স্টেশনে আসি, মধুরাই স্টেশন থেকে অটো নিবেন, অটো 80 টাকা 90 টাকা নিবার পারে, 80 টাকা বা 90 টাকা নিবে বা 100 টাকা যদি নেয় একবারে তোমার মীনাক্ষী লতা মন্দিরের আগর যে গেটটা আছে সেই গেটটা কিন্তু দাঁড় করে দিয়ে দিবে। ট্যাক্সি ভাড়া করে নিবেন, ট্যাক্সি দিয়ে তোমার যাওয়ার জন্য ট্যাক্সিতে গেলে 400-450 টাকা ভাড়া নেবে, অনেকটাই বেশি দিন। আর যেহেতু আহমন চাই যে না হাঁটি যেন লোকক যদি তোমার পুষেন, লোকক বলতে পাবলিকক না পুষায় ঠিক আছে, গুগল ম্যাপ ব্যবহার করো আর নাহলে ট্রাফিক পুলিশ যেগুলো আছে ওইগুলো তোমার পুষিয়ে নিয়ে। মধুরাই স্টেশন থেকে রামেশ্বরম যাওয়ার পথে যে ব্রিজটা আছে 100-150 বছরের পুরোনো ব্রিজটা, সেই ব্রিজটার উপর দিয়ে এলা দামো নগর থাকেন দেখতে থাকেন, এত পুরোনো ব্রিজ নিয়ে আমার তো কোনোদিন ভালো নেই। মুই রওনা দিয়ে দিনু রামেশ্বরম ধনুষ্কুটির উদ্দেশ্যে, তে যদি নগদ থাকেন তাহলে পরের ভিডিওগুলো অবশ্যই দেখা পাবেন, সাবস্ক্রাইব করিথন, সবার আছে অনুরোধ থাকিল মোর।